সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি চিকেন পপকর্ন। খুব সহজেই ঝটপট বিকেলের নাস্তায় এই স্ন্যাক্সটি তৈরি করা যায় আর এই বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করে। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লাগবে, তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য আমি এখানে 300 গ্রাম চিকেন এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমি চিকেন বেস্ট পিসটা ব্যবহার করছি। যেহেতু চিকেন বেস্ট পিসটা দ্রুত সিদ্ধ হয় তাই সেটাই ব্যবহার করতে হবে এখানে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরার গুঁড়া, 1/4 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন দিচ্ছি 1/3 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ আদা পেস্ট আর 1 চা চামচ রসুন পেস্ট। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস আর 1.5 চা চামচ ফিশ সস। আপনাদের হাতের কাছে যদি এই ফিশ সসটা না থাকে না দিলেও হবে, স্বাদ অনুযায়ী লবণ। আর এখন দিয়ে দিচ্ছি 1টি ডিম। ডিমটা দিয়ে চিকেন এবং মশলার সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। সব কিছু একসাথে উল্টে পাল্টে ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 1 টুকরো ফ্রেশ লেবুর রস। 1 টুকরো ফ্রেশ লেবুর রস চিপে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়া হয়ে গেলে এখন এটাকে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এখন একটি বাটির মধ্যে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা। অবশ্যই এখানে ময়দাটাই ব্যবহার করতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি। এবারে শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করে নিলাম। আর এখন আমি দেখিয়ে দিচ্ছি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা। 15 মিনিট পর চিকেনটা ম্যারিনেশন করার পর এই অবস্থা হয়েছে। এখন এটাকে আমি যেই ময়দার মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর চিকেনগুলোকে আমি সেই বাটির মধ্যে দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে এবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। ঢাকনাটা লাগিয়ে এবারে একটু বাড়ি দিয়ে দিয়ে চিকেনগুলোকে ময়দার সাথে মিক্সড করে নিচ্ছি। এতে করে দ্রুত সময়ে চিকেনটা ময়দার সাথে মিক্সড হয়ে যাবে আর হাতও নষ্ট হবে না। এবারে চিকেনগুলোকে ফ্রাই করার জন্য চলে যাচ্ছি। এবারে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি আর এবারে একে একে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে দিয়ে চিকেনের উপরের অংশটা শক্ত হয়ে আসলে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এবারে একে চুলার আঁচ মিডিয়ামে রেখে চিকেনগুলোকে ভেজে নেব সুন্দর একটা গোল্ডেন কালার আসার আগ পর্যন্ত আর উপরটা ক্রিসপি হওয়া পর্যন্ত। আর একইভাবে সবগুলো চিকেন আমি ভেজে নেব। সবগুলো চিকেন ভাজা হয়ে গিয়েছে, আমি একটি চিকেন ভেঙে দেখিয়ে দিচ্ছি, উপরে ক্রিসপি আর ভেতরে সফট। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।